মাস খুলে ফেললেন খিলিয়ান এমবাপ্পে, গতিময় ফুটবলে আক্রমণ ভাগের নেতৃত্বও দিলেন, কিন্তু গোল পেলেন না। বরং 16 বছর বয়সেই পাদপ্রদীপের আলোয় উঠে আসা লামিনা ইয়ামাল সব আলো কেড়ে নিলেন। চমৎকার এক গোলে দলকে পথ দেখালেন তিনি। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ফ্রান্সকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল স্পেন। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে 2-1 গোলে জিতেছে লুইস দে লা ফেস্তের দল। গতি আর নান্দনিক ফুটবলে আসরে 6 ম্যাচ খেলে সবগুলোতেই জিতল ফ্রান্স। রোমাঞ্চকর লড়াইয়ে 3টি গোলই হয়েছে 25 মিনিটের মধ্যে। রান্দাল খোলোমোয়ানির গোলে পিছিয়ে পড়া স্পেন সমতায় ফেরে ইয়ামালের গোলে। তাদের জয়সূচক গোলটি করেন দানি অলমো। ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল পেল টানা 6 জয়। রেকর্ড হয়েছে লামিনে ইয়ামালেরও। 16 বছরের এই কিশোর এখন ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়সী গোলদাতা।